হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এমএস ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ আপনারা ওয়ার্ডে শেপকে কীভাবে এডিট করবেন বিভিন্ন ধরনের ডিজাইন করবেন বিভিন্ন ধরনের স্টাইল দেবেন সে সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি শেপের অ্যালাইন সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ শেপকে আপনি কীভাবে বিভিন্ন অ্যালাইনমেন্টে নেবেন সেটি সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন শেপ সম্পর্কে আমার আরও কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এমএস ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখানে দেখুন আমি বেশ কিছু শেপ ইনসার্ট করেছি আমি এখন এই শেপগুলো নিয়ে কাজ করব অর্থাৎ শেপের অ্যালাইন দেখাব এখানে দেখুন আমি সবুজ শেপটি সিলেক্ট করেছি শেপকে যদি আপনি অ্যালাইন করতে চান তাহলে আপনাদেরকে একাধিক শেপ সিলেক্ট করতে হবে একাধিক শেপ সিলেক্ট করার জন্য আপনি কিবোর্ডের শিপ কি চেপে ধরে সেই শেপে ক্লিক করবেন যেমন বর্তমানে এই শেপটি সিলেক্ট হয়েছে আমি যদি এই শেপটি সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ডের শিপ কী চেপে ধরে আমি ক্লিক করলাম এই শেপে তাহলে দেখুন দুটি শেপ সিলেক্ট হয়েছে তারপরে আমি যদি এই শেপটিও সিলেক্ট করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে শিপ ধরে ক্লিক করলাম তাহলে সেটিও সিলেক্ট হয়ে গেলাম তারপরে আমি যদি এই সবগুলো শেপ যদি বাম ভাষা সমান করতে চাই অর্থাৎ লেফট অ্যালাইন করতে চাই তাহলে এখানে অ্যালাইন সেকশনে অ্যালাইন যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে অ্যালাইন লেফট এই বাটনে ক্লিক করতে হবে তাহলে বাম দিকে সেগুলো সমান হয়ে যাবে তারপরে আমরা যদি ডান দিকে সমান করতে চাই অথবা মিডিলে নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব এখানে অ্যালাইনে ক্লিক করার পরে দেখুন অ্যালাইন সেন্টার এটিতে ক্লিক করলে দেখুন এটি সেন্টার পজিশনে চলে আসছে তারপরে আপনারা যদি ডান দিকে নিতে চান তাহলে আবার এলাইনে ক্লিক করার পরে এখানে অ্যালাইন রাইট এটিতে ক্লিক করলে ডান দিকে চলে আসবে এটি গেল হচ্ছে ডান দিকে বাম দিকে এবং মিডিল পয়েন্টে সমান করা কিন্তু আপনারা যদি উপরের দিকে সমান করতে চান যেমন আমি এই শেপটি এখানে ক্লিক করে ড্রাগ করে এখানে আনলাম এবং এই শেপটি এখানে আনলাম এখন আমি এই সবগুলো শেপের উপরের দিকে সমান করতে চাচ্ছি তাহলে সবগুলো শেপ সিলেক্ট করার পরে এখানে অ্যালাইনে ক্লিক করে এখানে দেখুন অ্যালাইন টপ এই বাটনে ক্লিক করলে উপরের দিকে সমান হবে তারপরে আপনারা যদি নিচের দিকে সমান করতে চান তাহলে অ্যালাইনে ক্লিক করে দেখুন এখানে অ্যালাইন বটম এখানে ক্লিক করলে স্টের দিকে সমান হবে এবং অ্যালাইন মিডিলে যদি ক্লিক করেন তাহলে এটি মাঝখানের দিকে সমান হবে তারপরে দেখুন এইখানে সবগুলো শেপের মাঝখানের স্পেসটা কিন্তু সমান না এখানে একটি স্পেস কম এবং এখানে একটি স্পেস বেশি আপনারা যদি সবগুলো শেপের মাঝখানে যদি স্পেস সমান করতে চান অর্থাৎ একই ধরনের স্পেস দিতে চান তাহলে এখানে অ্যালাইনে ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিবিউট হরেজেন্টালি এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন সবগুলো শেপের মাঝখানে বর্তমানে স্পেস এখন সমান হয়েছে তারপরে শেপ যদি উপরের নিচের দিকে থাকে অর্থাৎ এখানে একটি শেপ যদি এই জায়গায় থাকে এবং আরেকটি শেপ যদি এই জায়গায় থাকে তাহলে আপনারা এই মাঝখানে স্পেসগুলো যদি সমান করতে চান তাহলে সব কয়েটি শেপ সিলেক্ট করার পরে অ্যালাইনে ক্লিক করে এখানে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এখানে ক্লিক করবেন তাহলে দেখুন সবগুলোই শেপের মাঝখানে স্পেস সমান হয়ে গেছে এটা বোঝার জন্য আমরা এটি সেন্টারে আনি অ্যালাইন সেন্টারে এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে এই শেপের মাঝখানে স্পেস এবং এই শেপের মাঝখানে স্পেস এখন সমান হয়ে যায় তারপরে দেখুন এখানে অ্যালাইন সেকশন আরও কিছু অপশন রয়েছে যেমন এখানে রয়েছে অ্যালাইন টু পেজ অর্থাৎ আপনারা পেজ অনুযায়ী যদি অ্যালাইন করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন এবং অ্যালাইন টু মার্জিন আপনার মার্জিন অনুযায়ী যদি অ্যালাইন করতে চান সে তাহলে এটি সিলেক্ট করতে পারেন বর্তমানে এটি সিলেক্ট রয়েছে অর্থাৎ বর্তমানে মার্জিন অনুযায়ী অ্যালাইন হচ্ছে তারপরে এখানে রয়েছে ইউজ অ্যালাইন গাইডস আপনার অ্যালাইনের গাইড যদি দেখতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন যেমন আমি এটি সিলেক্ট করলাম টিকমার্ক দিলাম তারপরে আমি যদি এটি মুভ করি তাহলে দেখুন এই যে এখানে আমাদের গাইডলাইন শো করছে তারপরে আমি ডান দিকে যদি আনি তাহলে ডান দিকে শো করবে এখানে আমি একটি সরাই দিই তাহলে দেখুন এই এ যে এখানে গাইডলাইন শো করছে এভাবে আপনারা আবার সেন্টারে যদি আনেন তাহলে সেন্টারে গাইডলাইন শো করবে দেখুন একবারে সেন্টার পজিশনে আনলে সেই সেন্টার পজিশানে গাইডলাইন শো করছে আবার গাইডলাইন যদি শো করা না চান তাহলে এইটি টিকটি উঠাই দিলে সেটি আর শো করবে না তারপরে আপনারা যদি এখানে গ্রিড লাইন শো করাতে চান তাহলে এটিতে ক্লিক করতে পারেন তাহলে দেখুন আমার ডকুমেন্টে গ্রিড লাইন শো করছে তারপরে আপনি যদি মুভ করতে চান আপনার মুভ করতে সুবিধা হবে দেখুন এই গ্রিড লাইন অনুযায়ী এটি মুভ হচ্ছে অর্থাৎ আপনি শেপ যদি মুভ করতে চান অথবা অ্যালাইন করতে চান সেক্ষেত্রে আপনারা এই গ্রিড লাইনটি শো করাতে পারেন তাহলে আপনাদের শেপ অ্যালাইন এবং মুভ করতে সুবিধা হবে তারপরে এখানে আরেকটি অপশন রয়েছে গ্রিড সেটিং এখান থেকে আপনি গ্রিডের বিভিন্ন ধরনের সেটিং করতে পারেন এখানে ক্লিক করলে অপশন আসবে আপনার গ্রিডে কীভাবে কী করতে চাচ্ছেন অর্থাৎ আপনার মাঝখানে স্পেস কেমন থাকবে তারপরে গ্রিডের অন্যান্য অপশানগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপরে আপনারা যে গ্রিডটা যদি হাইড করতে চান তাহলে আবার এলাইনে ক্লিক করে এখানে এই ভিউ গ্রিড লাইন এটিতে ক্লিক করবেন তাহলে সেটি হাইড হয়ে যাবে পর্বে আপনারা দেখলেন শেপকে আপনারা কীভাবে বিভিন্নভাবে অ্যালাইন করবেন অর্থাৎ লেফট রাইট সেন্টার ভার্টিক্যাল হরিজেন্টাল ইত্যাদিভাবে অ্যালাইন করবেন সেটি সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের অন্য কোনো বিষয় থাকলেও সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ